हे गाइज वेलकम बैक टू माय चैनल, वेलकम बैक टू अनदर वीडियो। आज हमें बनिए देखाबो मिष्टी दई की करे घरे बनिए नेওয়া যায় দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই। মিষ্টি দই কার না পছন্দের হয়, মিষ্টি দই আমাদের সবার পছন্দের। তো চলো আর বেশি দেরি না করে শুরু করি পারফেক্ট মিষ্টি দই বানানোর প্রস্তুতি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। এই দুধকে খুব ভালো করে জাল দিয়ে নেব। দুধটা ঠিকভাবে গরম হওয়া অবধি এভাবে নাড়তে থাকব। যত ভালো করে নাড়া হবে মিষ্টি দইটা ততই ভালো জমবে। দুধ ভালো করে গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব এটার মধ্যে 150 গ্রাম পরিমাণ বাতাসা। এখানে আমি 1 লিটার দুধের মধ্যে 150 গ্রাম বাতাসা নিয়েছি। এখন এগুলিকে নাড়তে থাকবো যতক্ষণ অবধি বাতাসাটা গলে যায়। এভাবে কন্টিনিউ দুধটাকে নাড়তে থাকতে হবে যাতে করে বাতাসাটা ভালো করে গলে যায় আর মিষ্টি দইয়ের টেস্টও চলে আসে। দুধ এখন চুলা থেকে নামিয়ে নিয়েছি, এখন কিছুক্ষণ ওয়েট করব যাতে করে দুধটা একটু ঠান্ডা হয়ে যায়, কারণ বেশি গরম দুধ দইয়ের জন্য বসানো যাবে না। দুধটা ঠান্ডা হয়ে গেছে, বেশি ঠান্ডা করব না, তাহলে আবার দুয়ে বসবে না, তাই সামান্য গরম থাকতেই দুইটাকে বসানো হবে। দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন নিয়ে নেব একটা মাটির পাত্র, এটা আমাদের ঘরেই ছিল। দুধটাকে এটার মধ্যে ঢেলে দেব। ঢালা হয়ে গেছে, এখন এটার সাথে মিক্স করব 3 থেকে 4 চামচ পরিমাণ ঘরে বানিয়ে রাখা দই। দই মিশিয়ে নিচ্ছি। এখন একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর একটা প্লেট নিয়ে ঢেকে দেব, এটার উপর একটা ভারী কিছু দিয়ে ঢাকবো। এখন যে পাত্রটাতে দুধ জল দিয়েছি ওটা দিয়ে ঢেকে দিয়েছি। এটাকে এভাবে 12 থেকে 14 ঘন্টার জন্য ঢেকে দিতে হবে, তার মানে কাল সকালের জন্য ওয়েট করতে হবে। সকাল হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নেব আর দেখব দুইটা কীরকম হয়েছে। দেখুন কত সুন্দর দইটা জমে গেছে, আর দেখতে কতটা পারফেক্ট লাগছে। এই পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে নেবেন, যাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।